সুপ্রভাত আমার নার্সারির ছোটো ছোটো ছাত্রছাত্রীরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা অ থেকে দন্তান্ন পর্যন্ত শিখেছো অক্ষরগুলো চিনতেও শিখেছো লিখতে শিখেছো আজ তোমাদের আমি কোন অক্ষরের পর কোন অক্ষর হয় সেটা করাবো তাহলে চলো দেখি দেখো পরের অক্ষরটি লেখো এখানে কি লিখেছি আমি ক কি লিখেছি ক কয়ের পর কোন অক্ষর হয় সেটা এই ফাঁকা জায়গায় লিখতে হবে কয়ের পর কি হয় আমরা প্রত্যেকেই জানি কয়ের পর খ তাই তো তাহলে কয়ের পর কি লিখব খ এবার দেখো কি লেখা আছে এখানে এর পর কী হয় ঘ এইভাবে আমরা বাকি অক্ষরগুলো লিখে নেব ছয়ের পর বর্গের এর পর হয় ধ দন্তান্ন হলো তাহলে পরের অক্ষর আমরা লিখতে পেরে গেলাম শিখে গেলাম তাই তো দেখো আজ আমি আর জিনিস তোমাদের শেখাবো সেটা হলো বাম পাশের অক্ষরের সাথে ডান পাশের অক্ষরের মিল করো এর আগে তোমরা করেছো তাহলে দেখি এদিকে কি অক্ষর লেখা আছে খ ওয়া খা বর্গের ঠ মধ্যাহ্ন ঠিক আছে এদিকে কি আছে বর্গের জ মধ্যাহ্ন ইঁ তাই তো তাহলে দেখো বাম পাশে খ আছে ডান পাশে খ কোথায় আছে সেটা দেখতে হবে তাহলে আমরা দেখে নিই এই হলো খ তাহলে এইভাবে রেখা টেনে আমরা মিল করলাম ঠিক আছে এবার দেখো উঁয়া উঁয়া এবার আছে বর্গীর জ বর্গীর জ কোথায় আছে দেখে নেব আমরা এই হলো জ এইভাবে রেখা টেনে মিল করব ইয় ইয় এই হল ঠ্যা ধ্যা ঠিক আছে আজ তাহলে তোমরা পরের অক্ষর এবং বাম পাশের অক্ষরের সাথে ডান পাশের অক্ষরের মিল করো এই দুটো জিনিস বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের বাংলা ক্লাস এখানেই শেষ করলাম টাটা